হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করবো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 7th অক্টোবর 2019। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যেগুলো আমরা সামনে যেসব এক্সাম দেবেন, WBCS প্রিলিমস এবং মিসলেনিয়াস প্রিলিমস, PSC ক্লার্কশিপ, NTPC এবং রেডের গ্রুপ, সব এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো চলুন শুরু করা যাক। তার আগে জানিয়ে দেবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে চ্যানেলটিকে সাপোর্ট করেন। আর অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা জানি ডেলি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হচ্ছে, এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা যাক। তো আমাদের 7 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করছি। প্রথমে আছি তাহলে আরও প্রথম কোয়েশ্চেনে আমরা আসছি, ভারতের প্রথম ই ওয়েস্ট ক্লিনিক স্থাপিত হয়েছে কোথায়? না, ভারতের প্রথম ই ওয়েস্ট ক্লিনিক স্থাপিত হয়েছে ভোপালে। আচ্ছা, তারপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 2, যেখানে বলা হচ্ছে আসলে বার্টি, আমরা জানি ইনি হচ্ছেন টেবিল টেনিস খেলার সাথে যুক্ত আছেন। আসলে বার্টিকে হারিয়ে চায়না ওপেনে জিতলেন জাপানের নোমি ওসাকা। তাহলে আমরা আসলে বার্টি আগে যেমন উইম্বলডন ওপেনে ছিলেন, তাহলে এখন এটা হয়ে গেছে চায়না ওপেনে জিতেছেন, চায়না ওপেনে জিতেছে জাপানের নোমি ওসাকা। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 3, যেখানে বলা হচ্ছে হরিয়ানার গুরুগ্রামে অনুষ্ঠিত হিরো ওমেন্স ইন্ডিয়ান ওপেন জিতল অস্ট্রেলিয়ার ক্রিস্টিন উলফ। অস্ট্রেলিয়ার ক্রিস্টিন উলফ জিতেছেন হিরো ওমেন্স ইন্ডিয়ান ওপেন। এটা কোথায় হয়েছে? না, হরিয়ানার গুরুগ্রামে স্থাপিত হয়েছে। এরপর আমরা আসবো কোশ্চেন নাম্বার 4, যেখানে বলা হচ্ছে নোবেল মেডিসিন প্রাইজ পেলেন আমেরিকার উইলিয়াম কাইলিন অ্যান্ড গ্রেগ সেমেনজা অ্যান্ড ব্রিটেনের পিটার র্যাটক্লিফ। আচ্ছা বন্ধুরা, আমরা জানি নোবেল প্রাইজ মেডিসিনে ঠিক 2020 ঠিক মানে নভেম্বর ডিসেম্বরে অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, নভেম্বর ডিসেম্বরে অ্যানাউন্সমেন্ট হয়ে যায়। তো এটা আগেই দেওয়া হয়েছে নোবেল প্রাইজ অন মেডিসিন। তবে মেডিসিনে প্রাইজ পেয়েছেন কেন, 3 জন পেয়েছেন। এগুলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামনে এক্সামের জন্য। আমরা জানি প্রতি বছরই এটা অ্যানাউন্সমেন্ট হয়, মেডিসিন এবং ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি আর হচ্ছে আপনার পিস প্রাইজ আর লিটারেচারে দেওয়া হয়। তো এটা মেডিসিনে যেহেতু দেওয়া হয়েছে, 3 জনের নাম আমাদের মনে রাখতে হবে, উইলিয়াম কাইলিন, গ্রেগ সেমেনজা অ্যান্ড পিটার র্যাটক্লিফ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে আমরা আসবো কোয়েশ্চেন নাম্বার 5, যেখানে বলা হচ্ছে যে ডি ডান্স সেবা নামে ওয়েবসাইট অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। তাহলে এখানে আমাদের দুটো কোয়েশ্চেন, একটা হচ্ছে ডক্টর হর্ষবর্ধন হলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, আরেকটা হচ্ছে ই দান্ত সেবা ওয়েবসাইট অর্থাৎ অ্যাপ লঞ্চ করলো, ওকে, না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন। এরপরে আমরা আসছি কোশ্চেন নাম্বার 6, যেখানে বলা হচ্ছে সালফোর্ড ইউনিভার্সিটি দ্বারা ডক্টরেট ডিগ্রিতে সম্মানিত হলেন ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কোন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি পেয়েছেন? সালফোর্ড ইউনিভার্সিটি থেকে কে পেয়েছেন? না, আশা ভোঁসলে, সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 7, যেখানে বলা হচ্ছে নিউ দিল্লিতে ই অ্যাসেসমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আমরা জানি যে ফাইন্যান্স মিনিস্ট্রি আছে এখন নির্মলা সীতারামন, নিউ দিল্লিতে কী চালু করেছেন? না, অ্যাসেসমেন্ট সেন্টার অর্থাৎ NEC, ই অ্যাসেসমেন্ট সেন্টার। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 8, যেখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী সুপোষণ যোজনা লঞ্চ করলো ছত্তিশগড় রাজ্য, অর্থাৎ ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী লঞ্চ করেছেন মুখ্যমন্ত্রী সুপোষণ যোজনা। কোশ্চেন নাম্বার 9, যেখানে বলা হচ্ছে হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন লিঙ্গাপ্পা নারায়ণ স্বামী। আচ্ছা বন্ধুরা, প্রতি বছর যখন যে যে কোর্টের বিচারপতি চেঞ্জ হবে, চিফ জাস্টিস, সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, কেন এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কম্পিটিটিভ এক্সাম। তাহলে আমরা এখানে দেখে নিলাম হিমাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন কে? লিঙ্গাপ্পা নারায়ণ স্বামী। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 10, আমরা জানি প্রতিদিন 10টা করে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। কোশ্চেন নাম্বার 10 আছে টেস্ট ম্যাচ থেকে সবচেয়ে বেশি ছক্কা মারা রেকর্ড গুলেন ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি রোহিত শর্মা এখন হচ্ছে একদম নিউজের প্রথম পেজে আছেন। তাহলে রোহিত শর্মা হচ্ছেন টেস্ট ম্যাচের ক্ষেত্রে বেশি ছক্কা মারা রেকর্ড গড়েছেন। তো বন্ধুরা, এটা গেল আমাদের 7th অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমরা 8th অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো আজকে। আমরা এরপর আমরা দেখে নেবো 8th অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমেই আমরা আসছি ভারত তার 87তম এয়ারফোর্স ডে পালন করলো। তাহলে আমাদের এখানে জানা হয়ে গেলো যে এয়ারফোর্স ডে কবে পালিত হচ্ছে, না 8 অক্টোবর হচ্ছে এয়ারফোর্স ডে পালন করা হচ্ছে। কোশ্চেন নাম্বার 2, ভারতের প্রথম রাফেল ফাইটার এয়ারক্রাফ্ট আনতে ফ্রান্সে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
তাহলে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় গেছেন? ফ্রান্সে। ফ্রান্স থেকে আনা হচ্ছে রাফেল ফাইটার এয়ারক্রাফট। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 3, যেখানে বলা হয়েছে 50তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ IFFI অনুষ্ঠিত হয়েছে, যেটা কবে না 20 নভেম্বর থেকে 28 নভেম্বর গোয়াতে হবে। তাহলে 50তম ইন্টারন্যাশনাল অর্থাৎ 50 ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অনুষ্ঠিত হবে 20 নভেম্বর থেকে 28 নভেম্বর গোয়াতে। কোশ্চেন নাম্বার 4, যেখানে বলা হয়েছে 2019 ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে 110 কেজি বিভাগে সোনার পদক জিতেছেন ভারতের সুরেন্দর সিং। ঠিক আছে, সুরেন্দর সিং। তাহলে আমরা সবাই জানি সুরেন্দর সিং আছেন পাওয়ার লিফটিংয়ে, যেখানে বলা হচ্ছে ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে 110 কেজি বিভাগের সোনার পদক জিতেছেন। এরপর আমরা আসবো কোশ্চেন নাম্বার 5, যেখানে বলা হচ্ছে আয়ুষ্মান ভারত স্কিমের প্রয়োগের জন্য গুগলের সাথে টাই আপ করলো কে? ন্যাশনাল হেলথ অথরিটি। তাহলে ন্যাশনাল হেলথ অথরিটি গুগলের সাথে টাই আপ করেছে কি আয়ুষ্মান ভারত স্কিমের জন্য। এরপর আমরা আসবো কোশ্চেন নাম্বার 6, যেখানে বলা হচ্ছে UNEP অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট ফ্রেমওয়ার্ক এশিয়া এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন IFS অফিসার রমেশ পান্ডে। এটা মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে UNEP দ্বারা এশিয়া এনভায়রনমেন্টাল এনফোর্সমেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন IFS অফিসার রমেশ পান্ডে। এরপর আমরা আসবো কোশ্চেন নাম্বার 7, যেখানে বলা হচ্ছে চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ব্রিজ চ্যাম্পিয়নশিপে প্রথমবার ব্রোঞ্জের পদক জিতল দীপক পোদ্দার পরিচালিত ভারতের সিনিয়র টিম। তাহলে এটা মনে রাখতে হবে যে দীপক পোদ্দার পরিচালিত ভারতের সিনিয়র টিম ওয়ার্ল্ড ব্রিজ চ্যাম্পিয়নশিপে প্রথমে ব্রোঞ্জের পদক জিতেছে, যেটা অনুষ্ঠিত হয়েছে চীনে। কোশ্চেন নাম্বার 8, যেখানে বলা হয়েছে গঙ্গা আমন্ত্রণ অভিযান লঞ্চ করেছেন ভারতের জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তাহলে গজেন্দর সিং শেখাওয়াত হলেন ভারতের জলশক্তি মন্ত্রী, যিনি গঙ্গা আমন্ত্রণ অভিযান লঞ্চ করেছেন। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 9, মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গল যোজনা লঞ্চ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাহলে এটা আমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে মুখ্যমন্ত্রী সুকন্যা সুমঙ্গল যোজনা কোথায় লঞ্চ হয়েছে? এটা হচ্ছে উত্তরপ্রদেশের, এবং লঞ্চ করেছেন কে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরে আমরা আসবো কোশ্চেন নাম্বার 10, যেখানে বলা হচ্ছে 39তম ওয়ার্ল্ড কংগ্রেস অফ পোয়েট অনুষ্ঠিত হয়েছে কোথায়? উড়িষ্যার ভুবনেশ্বরে। এবারের থিম কী ছিল? না, এবারের থিম ছিল প্যাশন থ্রো পোয়েট্রি। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে ওয়ার্ল্ড কংগ্রেস অফ পোয়েট অনুষ্ঠিত হয়েছে উড়িষ্যার ভুবনেশ্বরে, এবং এইবারের থিম ছিল প্যাশন থ্রু পোয়েট্রি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আমরা আলোচনা করলাম 7th এবং 8th অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স। এর পরের ভিডিওতে আসছে 9th এবং 10th অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, সাথে থাকুন, যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ 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 আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অন করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আসছে জিকে ক্যাপসুল, আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।